নমস্কার বন্ধুরা, কণিকা কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি আরেকটা রেসিপি। এখানে নিয়েছি নলা মাছ। নলা মাছকে ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আমি এই নলা মাছগুলো। নলা মাছগুলো রান্না করব আমি সজনে ডাঁটা দিয়ে। এখানে আমি সজনে ডাঁটাকে খোসা ছাড়িয়ে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি এখানে সেদ্ধ আলু, দেশি আলু। দেশি আলুকে খোসা ছাড়িয়ে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর এই নলা মাছ রান্না করতে যা যা উপকরণ লাগবে তা হলো, এখানে নিয়েছি লবণ, আর এখানে আদা বাটা 1 চামচ, এখানে কাঁচা পাকা লঙ্কা বাটা, আর জিরে, এখানে সামান্য জিরে নিয়েছি, পুরন দেব জিরে পুরন, আর নিচে হলুদ, এখানে নিয়েছি জিরের গুঁড়ো, বেশি মশলা দেবো না। আর এখানে বড় থেকে একটা পেঁয়াজকে এইভাবে কুচি করে কেটে নিয়েছি। আর এখন আমি মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, আন্দাজ মতো হলুদটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি লবণ, লবণটা দিয়ে আমি মেখে নিচ্ছি হাতের সাহায্যে। আমার এই মাছটা মাখানো হয়ে গেছে। এদিকে আমি প্যান গরম বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। মাছ ভাজার জন্য তেলটা আমি দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে দিচ্ছি তেলটি। দিয়ে দিচ্ছি মাছ, একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি এইভাবে। মাছগুলো সব দেওয়া দিয়ে দিয়েছি এবং এখন আমি উপর দিক নিচের দিকে দিয়ে দিচ্ছি। দেখেন নিচের দিক আমার ভাজা হয়ে গেছে, নিচের দিক, উপর দিক নিচের দিকে করে দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজতে আমার 2 মিনিট সময় ধরে ভাজতে হবে, মানে 2 মিনিট সময় লাগবে এই মাছগুলি ভাজতে আমার। দেখুন নিচের দিক হয়ে গেছে, এখন উপর দিক নিচের দিক দিয়ে দিচ্ছি, নিচের দিকে দিয়ে দিচ্ছি। মাছগুলো আমার 2 মিনিট সময় ধরে ভেজে নিয়েছি, এখন আমি মাছগুলোকে উঠিয়ে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি মাছগুলোকে, একে একে মাছগুলোকে এইভাবে তুলে নেব। মাছগুলো আমার তোলা হয়ে গেছে, এখন এই প্যানটার মধ্যে আমি আবারও 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরে, জিরেগুলো আমার ফুটে উঠেছে, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, বড় থেকে একটা পেঁয়াজকে এইভাবে কুচি করে নিয়েছি। এই পেঁয়াজগুলোকে দিয়ে আরও 5 সেকেন্ড ভাজবো হালকাভাবে। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, যে 1 চামচ আদা বাটা নিয়েছি সে আদা বাটাগুলো দিয়ে আমি আরও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আদা বাটার সঙ্গে পেঁয়াজের সঙ্গে এগুলো 1 সেকেন্ড ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা বাটা 2 চামচ, এখানে দিয়ে একটু নিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ আন্দাজ মতন, দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আবারও এগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি 1 সেকেন্ড মশলার সঙ্গে বা পেঁয়াজের সঙ্গে বলতে পারেন। দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি, দিয়ে এখন দিয়ে দিচ্ছি আমার এই সজনের ডাঁটা, দিয়ে সজনের ডাঁটাগুলো দিয়ে আমি এখন আবারও এগুলোকে মশলার সঙ্গে মিক্স করে দিয়ে দিচ্ছি। এভাবে মশলার সঙ্গে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে যে সিদ্ধ করে নিয়েছি দেশি আলু, এই দেশি আলুগুলো দিয়ে আবারও এগুলোকে মশলার সঙ্গে মানে এইভাবে মিক্স করে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব আমি একটু গরম জল, গরম জলটা দিয়ে আবারও এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আমি এই সব মশলা আমার এই সজনে ডাঁটা আর আলুর সঙ্গে মিক্স করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, লবণটা দিয়ে আবারও এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, বলতে পারেন কষা মানে কষিয়ে নিচ্ছি এইভাবে। আমার এই সজনে ডাঁটা আলু একসঙ্গে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব আমি জল, গরম জল দিয়ে দিচ্ছি। দেখুন গরম জল দেওয়াতে কেমনভাবে ফুটে উঠেছে,
সবসময় তরকারির মধ্যে গরম জল দিলেই রান্নাটা ভালোই হয়। দিয়ে দিচ্ছি, আমার গরম জল দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি এই মধ্যে মাছ। মাছগুলোকে দিয়ে আমি আবারও মানে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি, এভাবে দিয়ে দিচ্ছি ছয় থেকে সাত মিনিটের জন্য ঢাকা সিদ্ধ হওয়ার জন্য। 6 থেকে 7 মিনিটের পরে ফিরে এসেছি, ফিরে এসে দেখি আবার একটু এগুলোকে আলতো হাতে নেড়েচেড়ে দেব। আলতো হাতে আমি এইগুলোকে মানে নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবে করে আমার রান্না সব মানে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেবো।